মায়ানমার কোস্টে একটা ঘূর্ণাবর্ত আছে, এবং এই ঘূর্ণাবর্তটা একটু নর্থ ওয়েস্টওয়ার্ড সরে এসে 24 তারিখ নাগাদ আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আমাদের নর্থ ইস্ট বে অফ বেঙ্গল সেখানে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আগামী 24 তারিখ আমাদের যে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব এবং মধ্য, পূর্ব মধ্য অর্থাৎ ইস্ট সেন্ট্রাল, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে আগামী 24 তারিখ ইভিনিংয়ের সময়। নিম্নচাপটি 24 তারিখ ইভিনিংয়ে তৈরি হওয়ার পরে মুভমেন্ট এখনও আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে, এগিয়ে আগামী 48 ঘন্টায় মানে 24 তারিখের পর থেকে 48 ঘন্টায় উড়িষ্যা কোস্টের কাছে আসবে। আবারও বলছি আমি, উড়িষ্যা কোস্টের কাছে আসবে, কিন্তু যেহেতু উড়িষ্যা হচ্ছে আমাদের সংলগ্ন কোস্ট ওয়েস্ট বেঙ্গলের, ফলে 26 তারিখ এবং 27 তারিখ এই 2 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং সেই সম্ভাবনার মধ্যে 26 তারিখ মূলত আমাদের যে পূর্ব মেদিনীপুর জেলা, তো পূর্ব মেদিনীপুর জেলায় দু এক জায়গায় আমাদের ভারী বর্ষার সতর্কতা আমরা জারি করেছি 26 তারিখ। 27 তারিখ হেভি ওয়ার্নিং আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে সাউথ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, এই 3টে জেলাতে, বাকি জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। যেহেতু নিম্নচাপ 24 তারিখ তৈরি হবে, ফলে আমরা সমস্ত মৎস্যজীবীদের 25 তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে যতক্ষণ না আমরা আবার না বলি, আর যারা অলরেডি মাছ ধরতে চলে গেছে তাদেরকে বলা হয়েছে 24 তারিখ রাতের মধ্যে ফিরে আসতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।